চাঁদের দেশে যাচ্ছে মানুষ, পাহাড় কেটে আনছে সোনা। চাঁদের দেশে যাচ্ছে মানুষ, পাহাড় কেটে আনছে সোনা। ছেলেটি বলছে, আর মেরো না, আর মেরো না, চিৎকার দিয়ে কাঁদে যখন, আর পর হতে ইমাম সাহেব নিচে নেমে এলো তখন, নিচে নেমে তালার উপর হতে ইমাম সাহেব নিচে নেমে যখন এলেন, সমস্ত লোকজন ছেলেটাকে পেটায় আর বলে, এই বয়সে এত সাহস, এ বড় হলে দাঁড়াত হবে, আচার হয়েছে দুলাই, ভানাই এবার দিতে হবে, এবার দিতে হবে। সবাই বলছে, ইমাম সাহেব এই ছেলেটা চুরি করেছে। তো ইমাম বলছে, কি চুরি করেছে দেখি। কি চুরি করেছে সে দেখছে, দেখে ছেড়া সোহাই, ছেড়া জামাগাই, দেখে মামের দুঃখ হলো, রোজ দাঁড়িয়ে ছোট শিশুকে ইফতারিতে বসালো, ইফতারিতে বসালো। ছেলেটিকে যখন সবাই মারে, ছেলেটি বলে, আমায় মেরো না, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার। ইমাম সাহেব বলছে, তুমি যখন রোজাদার তাহলে এসো আমাদের সঙ্গে ইফতারি করো। তারপর ইমাম বলে, আর কোনদিন চুরি তুমি করে ইফতারি হয়ে গেল, তখন ইমাম নামাজ বাদ বেশ কিছু মুসল্লিদের সঙ্গে নিয়ে ওই ছেলেটার বাড়ির পথে রওনা হলো। তারপর আর মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে ইমাম মাজার সেই হাত ধরে বাড়িতে যাবার সাথে শিশু জায়গায়।
খবর হয়ে গেছে ওই লোকের ছেলে চুরি করেছে। গ্রামের লোকজন এসে ওই ছেলেটার মা বাবাকে খবর দিয়ে দিল, তোমরা কি শুনেছো তোমাদের ছেলে ইফতার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাই বাপ আগে থাকতে তৈরি ছিল, ছেলে যেই বাড়িতে প্রবেশ করলো বলছে তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখকে সবার সামনে আমাকে বেইজ্জতি করলি, সবার সামনে আমাকে এত বড় লজ্জিত করলি। তখন ইমাম সাহেব কি বলছে দেখুন, ইমাম বলে ওই ছেলেটি পকেট থেকে দুটো জিলিপি বের করে কি করছে দেখুন, আর পকেটে হতে দুটো জিলিপি বের করে ওই হাতে দে, আর জিলিপি পেয়ে বন্ধুটি কয় মোদের দাদার মতো কেউ হবে না। এইবারে ইমাম সাহেব ওই ছেলেটার দিকে তাকিয়ে রয়েছে, কারণ ছেলেটাকে বলেছিল কোনোদিন চুরি করবে না, কিন্তু পকেট থেকে যখন দুটো জিলাপি বের করে দিল কোনেদেরকে ইমাম সাহেব তাকিয়ে রয়েছেন, তখন ছেলেটি বলছে আর সে কেউ যদি চুরি করে আমরা তার উপর অকথ্যভাবে অত্যাচার করি কিন্তু কোনোদিন ফলো করি না, এই চুরির পেছনে কি তার মজবুরি রয়েছে। তাই সর্বশেষে লেখক কি বলছে ফলো করুন, এমন কিছু মানুষ
আর কান